যারা স্বার্থপর মানুষ তারা কখনোই আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে, আর স্বার্থ ফুরালেই সে আপনাকে পর বলে চলে যাবে। জীবনপথে চলতে গেলে ধৈর্য ধরুন, মনকে শক্ত করুন। মনে রাখবেন, সময় সবসময় একরকম থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে। কোনো কিছু ভেঙে ফেলা খুব সহজ, কিন্তু গড়ে তোলাটাই কঠিন। খুব কষ্ট তখনই লাগে যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। কারো সাথে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটু ইচ্ছার। যে তোমাকে সত্য ভালোবাসে সে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার সাথে কথা বলতে চাইবে, আর তোমার কাছে বারবার একটু সময় চাইবে শুধুমাত্র কথা বলার জন্য। জীবনে যদি কাউকে ভালোবাসো তবে তাকে ভালোবেসো যার মনটা কেউ আগে একজন ভেঙে দিয়েছে, কারণ সে বোঝে মন ভাঙার ব্যথা কতটা কষ্টকর। তাই তুমি যদি একবার তার মনে তোমার জন্য জায়গা করে নিতে পারো, তবে সে কখনোই তোমাকে কষ্ট দিয়ে অন্য কোথাও চলে যাবে না। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে হয় না, কারণ বহু বছর পর যখন আপনার অভিমান ভাঙবে তখন দেখবেন যার ওপর আপনার অভিমান সে মানুষটি আর নেই। তখন তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও পাবে না, কারণ মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, কার কাছে কত সময় আছে সেটা কেউই আগে থেকে জানে না। মানুষের ঠোঁটের কোণের হাসিটা সবাই দেখতে পায়, কিন্তু চোখের কোণের পানিটা কেউই দেখে না। খুব কষ্ট তখনই লাগে যখন সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বারবার একতরফা সরি আমাকেই বলতে হয়।